স্কুল মাঠে বিয়ের প্যান্ডেল, বন্ধ রাখা হলো স্কুল, এমনই অভিযোগে নিন্দার ঝড় শিক্ষামহল জুড়ে। স্কুলের দাবি, খোলা ছিল স্কুল, ছিল অনুমতিও। সহসভাপতির দাবি, অনুমতি দেবার কোনো অধিকারই নেই স্কুল শিক্ষিকা ও পঞ্চায়েত সদস্যার। শুরু চাপানো তোর। স্কুল মাঠে বিয়ের প্যান্ডেল, ছুটি দিয়ে দেওয়া হলো স্কুল, যা নিয়ে নিন্দার ঝড় শিক্ষামহলে। বিষয়টি সামনে আসতেই একে অপরের ঘাড়ে দোষ চাপাতে ব্যস্ত স্কুল শিক্ষিকা থেকে শুরু করে স্থানীয় জনপ্রতিনিধি। ঘটনাটি ঘটেছে গাইঘাটা থানার ইছাপুর 2 নম্বর পঞ্চায়েতের অন্তর্গত ঠাকুরনগর বড়া এলাকায়। জানা গেছে, বড়া কৃষ্ণনগর সহদেব স্মৃতি শিশু শিক্ষা কেন্দ্র, এই স্কুলের মাঠেই গত 2-3 দিন ধরে তৈরি হয়েছে বিশাল প্যান্ডেল। ঘড়ির কাঁটা তখন 12টা পেরিয়েছে। এদিন সকালে স্কুল মাঠে গিয়ে দেখা গেল স্কুল মাঠ জুড়ে বিশাল প্যান্ডেল। প্যান্ডেলে চলছে রান্নার তোড়জোড়, বাজছে মাইক, লোকজনের ছুটোছুটি। আমাদের ক্যামেরায় ধরা পড়ল সেই সব ছবি। স্কুলে দেখা নেই কোনো ছাত্রছাত্রীর। স্কুলের শ্রেণীকক্ষ সবগুলিতেই তালা দেওয়া। স্কুলের অফিস রুমে শুধু শিক্ষিকারাই আছেন। স্কুল বন্ধ কেন জিজ্ঞাসা করতেই ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা, সাফাই গাইতে শুরু করলেন শিক্ষিকারা। কি বললেন আসুন শুনে নেব। আজকেও আমাদের টিম সিদ্ধ করে আমাদের ভিডিও অফিস থেকে আমাদের যেতে হবে। আমাদের ওখানে একটা আইনের চিঠি আসছে, সবাইকে নিয়ে আমরা ফ্ল্যাপ করব। তার জন্য আমাদের বাড়ি গিয়ে আমাদের সব কাগজপত্র তো নিয়ে যাব, সেগুলো নিয়ে আমরা চলে যাব। তার জন্য একটু আগে যাব। ওনাদের বাড়িতে আমরা প্রথম স্কুল করতাম, প্রথম যখন এসেছিলাম আমরা তো জায়গা টায়গা পাইনি, ওখানেই করেছি। শিক্ষিকারা জানালেন, প্রাথমিকভাবে অনুমতি নিয়েই প্যান্ডেল করা হয়েছে। অনুমতির কাগজপত্র আছে কিনা জানতে চাইলে প্রধান শিক্ষিকার উত্তর, মৌখিক অনুমতি নিয়েছেন। আপনার কাছে পারমিশন নিয়েছে বিয়ে বাড়ি প্যান্ডেল করা? হুম। লিখিত আছে? না, লিখিত না, এমনি মৌখিক পারমিশন। এ বিষয়ে স্কুল শিক্ষিকা সুষমা বিশ্বাস বলেন, শুধু আমরা নয়, স্থানীয় পঞ্চায়েত সদস্যও অনুমতি দিয়েছেন। এ খবর পেয়ে আমরা পৌঁছাই স্থানীয় ইছাপুর 2 নম্বর পঞ্চায়েতের পঞ্চায়েত সদস্যা বীণা বিশ্বাসের কাছে। বীণা দেবী জানান, দিদিমণিরা অনুমতি দিয়েছিলেন শুনে আমিও অনুমতি দিয়েছি। এরপর শুরু হয় একে অপরের ওপর দোষ চাপানোর পালা। দিদিমণি একটু আমার সাথে ওনারা বলেছেন যে দিদিমণিরা নাকি বলেছেন যে করতে, তাহলে ও করুক সেইভাবে। এমনি তো দিদিমণিরাও তো দিয়েছেন পারমিশন। এখন 1টা বাজে, স্কুলে কোনো ছাত্রছাত্রী নেই। এবার আমরা পৌঁছাই অনুষ্ঠান বাড়িতে, কথা বলি বাড়ির কর্তা পীযূষকান্তি মণ্ডলের সাথে। তিনি পরিষ্কার জানান স্কুল খোলা ছিল 12টা পর্যন্ত। অভিযোগের কথা তুলতেই তিনি বলেন, কেউ প্রতিহিংসা করে আমার বিরুদ্ধে এমন অভিযোগ আনছেন। স্কুল কোনো ছুটি ছিল না, ছুটি হয়নি। আজকে যতটুকু হয়েছে, দিদিমণিরা রীতিমতো ছেলেমেয়ে আসছে, তাদের অ্যাটেন্ডেন্স করে, তাদের খাবার দিয়ে ডিম সিদ্ধ দিয়ে দিয়েছে, তারা চলে গেছে। আমি দিয়েছি পারমিশন মৌখিক, নট লিখিত। যদিও এ বিষয়ে স্কুল শিক্ষিকাদের সাফাই, স্কুল খোলা ছিল, বিয়ের প্যান্ডেল দেখে বাচ্চারাই স্কুল করতে রাজি হয়নি, তাই তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে। প্যান্ডেল দেখে বাচ্চারা তো ডিম খেয়ে চলে গেছে, এই তো ডিম দেওয়া হল। প্যান্ডেল দেখে চলে বাচ্চারা বলতে ভাবছে কি হচ্ছে না কি হচ্ছে, স্কুল বন্ধ মনে করে চলে যাচ্ছে। হ্যাঁ, বন্ধ মনে করে না, এসেছে ডিম খেয়েছে, খেয়ে বলছে দিনুনি আমরা আজকে স্কুল। প্রশ্ন উঠছে এখানেই, এভাবে স্কুল কি ছুটি দিয়ে দেওয়া যায়? শিক্ষিকা বা একজন জনপ্রতিনিধি, তিনি কি পারেন এরকম অনুমতি দিতে? বিষয়টি বিশদে জানার জন্যে আমরা পৌঁছাই গাইঘাটা বিডিও অফিসে। অফিসে বিডিও সাহেব অনুপস্থিত ছিলেন, কথা হয় গাইঘাটা পঞ্চায়েত সমিতির সহসভাপতি ইলা বাগচির সাথে। এ বিষয়ে ইলা দেবী জানান, বিষয়টি অত্যন্ত নিন্দনীয়, এভাবে শিক্ষিকা বা জনপ্রতিনিধি কেউই অনুমতি দিতে পারেন না। এটা একটা অনৈতিক কাজ, এটা করাটা ঠিক হয়নি, স্কুল বন্ধ করে, কারণ বাচ্চাদের আজকে একদিনের মিড ডে মিলটাও বন্ধ থাকলো আর কি, যার জন্য এটা ঠিক হয়নি, এটা অনৈতিক কাজ হয়েছে। ওনারা বলছেন নাকি মেম্বারের পারমিশন নিয়ে নাকি ওখানে মেম্বার এরকম ভাবে অনুমতি দিতে পারে একটা স্কুলের ক্ষেত্রে? না, মেম্বার কখনোই অনুমতি দিতে পারে না, একমাত্র অনুমতি দিতে পারে আমাদের বিডিও সাহেব। ঘটনাটা একটা নিন্দনীয়, এটা ঠিক হয়নি আর কি। বিডিও অফিস সূত্রে খবর, ঘটনার কথা জানাজানি হতেই প্রাথমিকভাবে শোকজ করা হয়েছে স্কুলের শিক্ষিকাদের, পাশাপাশি তাদের বিরুদ্ধে স্কুল বন্ধ রেখে বিয়ের প্যান্ডেল করার অনুমতি দেওয়ার কারণ বিস্তারিত লিখিত আকারে জানাতেও নির্দেশ দেওয়া হয়েছে।
দীপ বিশ্বাস ও অভিজিৎ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, গাইঘাটা।